আগতে বহুত হাজার হাজার কেস থাকে আমার শিক্ষা বিভাগের অধীনে। এটা আমিও তৎপর হয়েছো যে কেনো মানুষ এজন আদালতলে যাবলগা হল, আমিও বহুতখিনি ব্যবস্থা লওয়ার পাছত এটা আমার আদালতত চলি থাকা গোচরের সংখ্যা বহুত কমিল। এটা আগত যেমন আমার কেস আছিল এটা তার এক তৃতীয়াংশ কেসে আছে, এইখিনিও আমি নিষ্পত্তি করব বিচার। সরকারখনে এটা আঁচনি লৈছে মিশন সম্ভাবনা, অর্থাৎ আমার সরকারি বিভাগসমূহ যিসমূহ পেন্ডিং ফাইল আছিলে সেইবিলাক আমি প্রোএক্টিভলি উলিয়াই আমি নিষ্পত্তি করব আইডার পজিটিভ অর নেগেটিভ, মানে যদি করব পড়া কাম হয় সোনকালে করে পেলাব লাগে, বা করব নোৱাৰা কাম হলেও আমি জানাই দিম যে কি কারণত কোন রোলের কারণে আমি তেখেতের কামটো করব পড়া নাই। গতি এতিয়া এই নিযুক্তি প্রক্রিয়াটো লৈও যদি কারোবার মনত কোনো কথা বতরা আছে আমার ওসরলে আহিলে আমি সেইখিনি শুনিম। আপনাদের যদি চাই যে টেটর মূল্যায়ন, টেটর মূল্যায়নের কারণে কিছু লোকে প্রশ্ন উত্থাপন করলে, আমি তো পঞ্চায়েতে নাকচ করে দিয়া নাই, আমি তেওঁলোকৰ কথা শুনিছো। পুনৰ মূল্যায়ন করে দিয়া হয়েছে, পুনৰ মূল্যায়ন করবলে যাওঁতে নিযুক্তির যে এপ্লিকেশন করার কারণে যে সময় সীমা সেই এক্সটেন্ড করবলগা হয়েছে সেটা আমি এক্সটেন্ড করে দিছি। গতি আমি সম্পূর্ণরূপে যখন প্রার্থী তেওঁলোকৰ পক্ষ থাকি আমি কাম করে আছো, কিন্তু যেখানে নোৱাৰা কাম এটা ধরে কাম নহব, গতি আমার ফলের পর খুব সহযোগিতা পাব, সেকারণে মই সময়মতে সময়মতে ইতিমধ্যে সময়সূচী ঘোষণা করা হয়েছে, সময়মতে পরীক্ষা অনুষ্ঠিত হব, ছাত্র ছাত্রীসকল পরীক্ষার্থীসকলক দুটা ডোজ ভ্যাকসিন এতিয়াও যদি কোনোবাই লোভলে বাকি আছে সময় আছে এতিয়াও, গতি ভ্যাকসিন উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সুকলমে নহল এইবেলি কেনেকুৱা ছাত্র ছাত্রীসকলের সন্দর্ভত কি জানাব বা পরীক্ষা সন্দর্ভত? আচ্ছা, আগতে এই কথাটো আসলে আমার বোধগম্য হওয়া নাছিলে যে এনে ধরনের একটা পরিস্থিতি দুর্ভাগ্যজনক পরিস্থিতি হব, কিন্তু তার মাজত একটা কথা আপনাদের প্রশংসা করব লাগিব, সেয়া হৈছে যে আমার সেবার দ্বারা যেটো কন্টিনিউয়াস ইভালুয়েশন অন্তত সেই প্রক্রিয়াটা চলি আছিল তার ভিত্তিতেই তো রিজাল্ট দিব পৰা গল। গতি আমি কোভিড একটা পরিস্থিতি যেটো বিশ্ববাসী তার কারণে প্রস্তুত নাছিলে, এতিয়া আমি যথেষ্ট শিকিলো, সেই কারণে এই যে কন্টিনিউয়াস ইভালুয়েশন তার উপর গুরুত্ব দিয়া হয়েছে। যদি পরীক্ষা পাতিব পৰা কেনেবাকৈ না যায় তেতিয়াহলে যেটো আমার ইন্টারনেল ইভালুয়েশনের প্রসেসটোর ভিত্তিত কৰিব পৰা যাব, কিন্তু মোৰ দৃঢ় বিশ্বাস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ে কোৱাৰ ধৰণে পরীক্ষা সময়মতে অনুষ্ঠিত হব। এই যে কন্টিনিউয়াস ইভালুয়েশন তার উপর গুরুত্ব দিয়া হয়েছে, যদি পরীক্ষা পাতিব পৰা কেনেবাকৈ না যায় তেতিয়াহলে যেটো আমার ইন্টারনেল ইভালুয়েশনের প্রসেসটোর ভিত্তিত কৰিব পৰা যাব, কিন্তু মোৰ দৃঢ় বিশ্বাস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ে কোৱাৰ ধৰণে পরীক্ষা সময়মতে অনুষ্ঠিত হব।